ঈদুল আজহা এলেই কোরবানির পশু নিয়ে শুরু হয় নানা হিসেব নিকেশ। শুরুতেই চলে আসে ভারতীয় গরু আসবে কিনা, না আসলে কি হবে, এসব জল্পনা কল্পনা। চেষ্টা হয় কৃত্রিম সংকট সৃষ্টির, কিন্তু গত কবছরের মতো এবারও দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানির পশুর চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। 2014-15 সালে গবাদি পশু কোরবানি হয়েছে 96 লাখ, 2015 সালে এর সংখ্যা ছিল 1,09,75,000, আর চলতি বছর বাজারে আসছে 1,14,75,000 গবাদি পশু। এর মধ্যে গরু রয়েছে 44,20,000 এবং ছাগল 70,50,000। 1,14,75,000 গবাদি পশু প্রস্তুত আছে। এবার ভারত থেকে গরু আসছে না এমন তথ্য নিশ্চিত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে এক্ষেত্রে দেশীয় পশুর মূল্য বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতবার গরু না আসার কারণে যে মানুষের মধ্যে সংখ্যা ছিল সেটা আমরা কিন্তু পার হতে পেরেছি, যে আমরা বাংলাদেশের যে আমাদের গবাদি পশু লালন পালন হয়েছে সেটা দিয়ে আমরা ফিল আপ করতে পেরেছি। এবং ভারত থেকে যে গরু আসেনি এটা সর্বজন স্বীকৃত, কারণ ভারত সরকারই কিন্তু আইনগতভাবে গরু এক্সপোর্ট নিষিদ্ধ করেছে। গরু যদি আমরা আমদানি বন্ধ হয়ে যায় ভারত থেকে বা যে কোনো দেশ থেকে, সেক্ষেত্রে যেটা প্রথমে হবে গরুর দাম বৃদ্ধি পাবে, এবং দাম বৃদ্ধি এটা কিন্তু প্রণোদনা যোগাবে কৃষকদেরকে আরও বেশি বিনিয়োগ করার জন্যে। ঈদ উৎসব ছাড়াও বছর জুড়ে চাহিদার ভিত্তিতে দেশেই ভালো জাতের গবাদি পশুর উৎপাদনে খামারিদের প্রণোদনার বিষয়ে সরকারের উদ্যোগ অব্যাহত আছে বলেও জানিয়েছে অধিদপ্তর। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।